প্রতিনিয়ত বাংলাদেশে তরুণ ফ্রিলান্সারের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং সেই সাথে সাথে বেড়ে যাচ্ছে একটি প্রশ্ন অনলাইন থেকে কোন ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নিলে সবচেয়ে বেশি ভালো হয় পেমেন্ট নেওয়ার জন্য কোন ব্যাংক সবচেয়ে ভালো সেটি হিসাব করার জন্য আপনার প্রথমে জেনে নিতে হবে যে সেই ব্যাংকের সার্ভিসগুলো কী কী অর্থাৎ কোন ব্যাংক কোন ধরনের সার্ভিসে আপনাকে সবচেয়ে বেশি সুবিধা দিবে ধরুন আপনি কোনো একটা ব্যাংক সিলেক্ট করলেন এবং সেই ব্যাংক দিয়ে পেমেন্টও নিলেন তারা কোনো ধরনের পেমেন্টের সময় চার্জ কাটলো না কিন্তু যখন আপনি টাকাটি উঠাতে যাবেন তখন দেখবেন তারা আপনার কাছ থেকে প্রচুর পরিমাণে চার্জ কেটে নিচ্ছে অর্থাৎ উইথড্রোয়াল চার্জ কেটে নিচ্ছে তাহলে তো আপনার লস হয়ে গেল আবার অন্য দিক দিয়ে যদি বলা হয় কোনো ব্যাংক আপনাকে খুব দ্রুত টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিল কিন্তু কোনো সমস্যা হলে তারা আপনার সমাধান করে দেয় না বা তাদের কাস্টমার সার্ভিস ভালো না এছাড়াও সবচেয়ে বড় যে বিষয়টি তুলে ধরা হয় সেটি হচ্ছে সেই ব্যাংকের সিকিউরিটি ব্যবস্থা কেমন যেই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট হবে সেই ব্যাংকের সিকিউরিটি ব্যবস্থা কীরকম অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকবে কি না সেটিও জানা জরুরি এই সবগুলো বিষয় অর্থাৎ চার্জ কতদিন লাগে টাকা আসতে এবং সিকিউরিটি এছাড়াও আপনি কোন কোন জায়গা থেকে টাকা উঠাতে পারবেন অর্থাৎ টাকা উঠানোর জন্য সবচেয়ে সহজ উপায় এই সবগুলো মিলিয়ে সবচেয়ে ভালো ব্যাংক কোনটি সেটি আপনাদের আজকের এই ভিডিওতে তুলে ধরবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতেই বলব আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো অনলাইনে আপনারা হয়তো কোনো সময় জিজ্ঞেস করে দেখেছেন বা সার্চ করে দেখেছেন যে বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাংক কোনটি অনলাইন থেকে পেমেন্ট নেওয়ার জন্য তো সেখানে অবশ্যই আপনারা প্রথম দিকেই দেখবেন লেখা রয়েছে হয়তো ডাস বাংলা ব্যাংক অথবা ইসলামী ব্যাংক এছাড়াও আপনারা বাংলাদেশের সরকারি যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলোও দেখতে পারেন তো আপনাদের মনের মধ্যে স্বভাবত একটা প্রশ্ন চলে আসতে পারে আসলে সবগুলো ব্যাংকের মধ্যে সবচেয়ে ভালো ব্যাংক কোনটি সবগুলো ব্যাংক তো আর আপনি একসাথে কোনো অ্যাডসেন্স থেকে পেমেন্ট নিতে পারবেন না বা কোনো জায়গা থেকে উইড্র নিতে পারবেন না তো এখান থেকে যে কোনো একটি আপনাকে চয়েস করতে হবে যে কোনটি আপনার সবচেয়ে ভালো হবে তো প্রথমে আপনাদের জানিয়ে দেই অ্যাভেলিটির ওপরে সবচেয়ে ভালো ব্যাংক কোনটি তো অ্যাভেলিটি অর্থাৎ আপনার এলাকাতে যেই ব্যাংক সবচেয়ে বেশি থাকবে তো আপনারা দেখবেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি এটিএম ক্যাশ উইথড্রো দেওয়া যায় অর্থাৎ এটিএম বুথ রয়েছে ডাস বাংলা ব্যাঙ্কের এবং সবচেয়ে ভালো কাস্টমার সার্ভিসও দিয়ে থাকে ডাস বাংলা ব্যাংক। আপনার যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে ডাস বাংলা ব্যাঙ্ক আপনাকে একদম দ্রুত সহায়তা করতে পারে এছাড়াও ডাস বাংলা ব্যাংকের যে কর্মকর্তাগুলো রয়েছে তাদের প্রত্যেকের মোবাইল নাম্বার আপনারা অনলাইনে পেয়ে যাবেন চালে আপনি তাদের সাথে ফোনেও কন্ট্যাক্ট করে নিতে পারেন এছাড়াও ডাস বাংলা ব্যাংক আপনাকে একটি ফ্রি কার্ড দিয়ে থাকে ব্যাংক অ্যাকাউন্ট খুললে সাথে সাথে একটি ফ্রি কার্ড দিয়ে থাকে তো আপনারা সেই কার্ড ব্যবহার করে একদম ফ্রিতেই ক্যাশ উইথড্র দিতে পারবেন কোনো ধরনের চার্জ ছাড়াই এছাড়াও ডাস বাংলা ভ্যাট সহ একশো বিশ টাকা বা সত্তর টাকার মধ্যেই আপনাকে চেকও প্রদান করে থাকে এবং সেই চেকের মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো ব্রাঞ্চ থেকে ক্যাশ উইথড্র দিয়ে নিয়ে নিতে পারেন তো এরপরে আসে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকের সেবাও অনেক ভালো আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে ইসলামী ব্যাংকে টাকা খুব দ্রুত নিয়ে নিতে পারবেন অ্যাডসেন্স বা অন্যান্য পেমেন্ট মেথডের মাধ্যমে ডাস বাংলা ব্যাঙ্কে টাকা আসতে একটু সময় নিলেও ইসলামী ব্যাংকে একটু দ্রুত হয় আর ইসলামী ব্যাংকের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এর ব্রাঞ্চ আপনি সব জায়গাতে পেলেও এর এটিএম বুথ আপনি সব জায়গাতে পাবেন না অর্থাৎ ইসলামী ব্যাংকের কার্ড দিয়ে যদি আপনি চান যে কোনো জায়গা থেকে আপনি ক্যাশ উইথড্র দেবেন তাহলে অন্য কোনো ব্যাংক ব্যবহার করতে হবে আর অন্য কোনো ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করলে আপনার পনেরো টাকার মতো চার্জ কেটে নিবে আর সিকিউরিটি ব্যবস্থা ইসলামী ব্যাংকের অনেক ভালো কিন্তু সমস্যা হচ্ছে এর কাস্টমার সার্ভিস নিয়েও সমস্যা হয় আমি মাঝে মধ্যে যখন দু একবার ফোন দিয়ে থাকি তখন দেখা যায় তাদের কাস্টমার এঙ্গেজড রয়েছে অর্থাৎ তাদেরকে ফোনে পাওয়া যায় না আর আপনি যদি সরকারি ব্যাংকগুলো ব্যবহার করতে চান অর্থাৎ সোনালী ব্যাংক রূপালী ব্যাংক অগ্রণী ব্যাংক বা জনতা ব্যাংক এইগুলো যদি আপনি ব্যবহার করতে চান তো আপনি ব্যবহার করতে পারেন কিন্তু আগেই বলে রাখি এদের সিকিউরিটি ব্যবস্থা অনেক ভালো হলেও এই ব্যাঙ্কগুলো এখনও পুরোপুরি ডিজিটালাইজেশন হয়নি অর্থাৎ অনলাইনে যে সেবাগুলো দেওয়া হয় ব্যাংকের মাধ্যমে সেগুলোতে এরা অনেক পিছিয়ে রয়েছে এছাড়াও অ্যাডসেন্স থেকে টাকা ঢুকতে এই ব্যাংকে সময় লাগে প্রায় বারো থেকে চোদ্দো দিনের মতো যেখানে ডাস বাংলা ব্যাঙ্কে সাত দিন এবং ইসলামী ব্যাংকে তিন থেকে চার দিনের মধ্যেই হয়ে যায় তো আপনি যদি আমার কাছ থেকে কোনো সাজেশন চান যে কোন ব্যাংক সবচেয়ে বেশি ভালো হবে তাহলে আমি ডাচ ডাসবাংলা ব্যাঙ্ক আপনারা চাইলে ডাসবাংলা ব্যাঙ্ক ব্যবহার করতে পারেন এবং বাংলা ব্যাঙ্কের মাধ্যমে আপনারা আপনাদের অ্যাডসেন্স বা অন্যান্য যে অনলাইন থেকে পেমেন্ট নেওয়া সেই কাজটি করে নিতে পারেন একদম খুব সহজেই এবং কোনো ধরনের চার্জ ছাড়াই কারণ ডাসবাংলা ব্যাংক থেকে কোনো ধরনের চার্জ কাটে না ইদানিং যে পনেরো পার্সেন্ট ভ্যাট সরকার যুক্ত করেছে সেটি হয়তো যদি কাটে তাহলে সব ব্যাংক থেকেই কাটবে শুধু বাংলা নয় অন্যান্য যত ব্যাংক রয়েছে সব ব্যাংক থেকেই কাটবে এই ভিডিওতে যদি এমন কোনো বিষয় থাকে যেটা আপনারা বুঝতে পারেনি তাহলে অবশ্যই কমেন্ট করবেন এছাড়াও কমেন্ট করে জানিয়ে দেবেন এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে এরকম আরও মজার মজার এবং তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন